আর মমতা ব্যানার্জি নিজে খাল বুঝিয়েছে কালীঘাট নালা বাড়ির পাশে। গোটা কলকাতাতে কাউন্সিলর, প্রমোটার আর লোকাল ওসিবা যারা অফিসার ইনচার্জ, এই তিনজনের মিলিত শক্তিতে কলকাতাতে সমস্ত ইলিগাল কনস্ট্রাকশন হয় এবং লুট হয়। কাউন্সিলর না দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্টে, বিল্ডিং ডিপার্টমেন্ট যাদের আধিকারিক যারা মাইনে পায় তাদের দেখার কথা। 5,000-এর বেশি পুকুর বুঝিয়েছে শুধু গার্ডেন ব্রিজ মেটিয়াবুরুজ এলাকায়, 800 বেআইনি বাড়ি আছে। আমি যা করার করছি, আজকেই আমি কলকাতা কর্পোরেশনের কমিশনারকে আরটিআই তে জমা দিয়েছি। আমি এই আটের উত্তর পাবো আশা করছি, না পেলে তার পরের স্টেপে যা করব দেখতে থাকুন। এন্টায়ার কলকাতা কর্পোরেশনের এই র্যাকেটের সঙ্গে কলকাতার মেয়র, মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে প্রত্যেকটা কাউন্সিলর, ম্যাক্সিমাম কাউন্সিলর এবং প্রমোটাররা যুক্ত। এটা একটা এমন সামাজিক ব্যাধি যে আমি দূর করতে পারছি না, কিন্তু চেষ্টা করে যাব। এদের যে মন্ত্রী ফিরহাদ হাকিম, তাকে গ্রেফতার করা উচিত। বিরাট স্ক্যাম। কলকাতাতে একটা ছোট ফ্ল্যাট নিতে গেলে মিনিমাম 40-50 লক্ষ টাকা, এবং গোটা পশ্চিমবঙ্গের লোক শুধু নয়, অন্যান্য জায়গার লোকও কলকাতায় একটা ফ্ল্যাট নিতে চায়। আর এই তার সুযোগ নিয়ে এই বেআইনি কাজটা পুরো মাত্রায় রাখুন। না আছে বিল্ডিং প্ল্যান, না আছে কনভার্সন, না আছে মিউটেশন, না আছে সাইট প্ল্যানের অ্যাপ্রুভাল, না আছে ফায়ার ব্রিগেডের এনওসি, কিচ্ছু নেই। লুট হয়েছে বিস্তীর্ণ এলাকায়, বেআইনি প্রমোটিং পুকুর বোঝানো তার সাথে এসেছে। এর উপরে ভাইপোর আশীর্বাদ আছে এবং দাদা নিশ্চিতভাবে মদত আছে। 100-টার বেশি ফ্ল্যাট শুধু নিজেদের ইয়ে রেখেছে, তালা বন্ধ, সঠিক জায়গায় হানা দিয়েছে। এদেরকে আয়কর হানা দিলে হবে না, এনফোর্সমেন্ট ডাইরেক্টরের আন্ডারে পিএমএলএ বলতে হবে। এদের সঙ্গে বিদেশেও কানেকশন আছে, টাকা পাচার করে। এই রকম একটা দুর্বৃত্তর দল সংবিধান মানে না, গণতন্ত্র মানে না, দল দল বেঁধে উপরে ফেলতে হবে ভোটে। মমতা ব্যানার্জি জাফিকুলের মতো চোর, বাকিবুর রহমানের মতো চোর, শেখ শাহজাহানের মতো ডাকাত, সিকবালের মতো চোর প্রমোটারদেরকে তৈরি করেছে। কোটি কোটি লক্ষ লক্ষ সংখ্যালঘু আপনারা গরিব থেকে গরিব হয়েছেন, আজকে এই বাড়িটা পড়ে গেল মেটিয়াবুরুজে। প্রমোটারকে, কাউন্সিলরকে, বন্দর কেন্দ্রের মন্ত্রী এমএলএ কে, সবই তো সংখ্যালঘু মুসলিম নেতারা। আজ চাপা পড়ে মারা গেল কারা? 10 জন ঝুপড়িতে থাকা সংখ্যালঘু ভাই বোনেরা, মায়েরা, গরিবরা। লোক সব বুঝে গেছে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে চোর আর সন্দেশ কালিতেই কাজ, আর কিছু লাগবে না। সমেন্দ্র